অলরেডি আপনার ইউটিউব চ্যানেলে একটি ভিডিও আপলোড করেছেন এবং কয়েক হাজার ভিউ হয়ে গিয়েছে। ঠিক সেই মুহূর্তে আপনার নজরে পড়লো যে আপনার সেই ভিডিওটিতে কোনো ভুল ইনফরমেশন যুক্ত হয়ে গিয়েছে বা কোনো ইনফরমেশন হাইড করতে ভুলে গিয়েছেন। সো এই অবস্থাতে আপনি সেই ভিডিওটি ডিলিট না করে ইউটিউব ভিডিও এডিটরের মাধ্যমে কীভাবে রিয়েল টাইম ভিডিও এডিট করতে পারবেন। এতে সেই ভিডিওর লাইক, কমেন্ট, ভিউ সব কিছু আগের মতোই থাকবে। সো চলুন দেখে নেওয়া যাক সেই সহজ পদ্ধতিটি। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড ক্লিক দ্য বেল আইকন ফর ইনস্ট্যান্ট নোটিফিকেশন। অলরেডি আপলোডেড ভিডিও এডিট করার জন্য আপনাকে প্রথমে যেতে হবে ইউটিউবে। ঠিক তারপরে আপনার লঘুতে চ্যানেল লঘুতে ক্লিক করার পরে দেন ইউটিউব স্টুডিওতে যেতে হবে। ঠিক তারপরে এখান থেকে আপনার ভিডিওগুলোর লিস্টটা বের করতে হবে, যে ভিডিওটা আপনার আপলোড করে রেখেছেন অলরেডি আর এবং যে ভিডিওতে ভুল গিয়েছে। সো ভিডিওতে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন এখানে আমার অনেকগুলো ভিডিও আপলোড করা আছে। ঠিক আপনারও এরকমভাবে যদি কোনো ভিডিওতে প্রবলেম হয়, ধরেন এটাতে বা এটাতে বা এটাতে যে ভিডিওতে আপনার প্রবলেম হবে, ঠিক সেই ভিডিওর এখানে ডিটেলসে বা ভিডিওর এই থাম্বনেলের উপরে ক্লিক করবেন। আচ্ছা, আমি এই আমার ইন্ট্রো ভিডিওটা আমি আপলোড করে রেখেছি আপনাদের দেখানোর জন্য। ছোটো ভিডিওটা খুব দ্রুত সাকসেস হবে। সো এখানে আমি ডিটেলস অথবা এখানে আমি ডিটেলসে ক্লিক করি। ওকে, জাস্ট দেন এডিটর, ইউটিউব এডিটর এটাতে ক্লিক করবো। তাছাড়া আপনি এখান থেকে অ্যানালাইস, অ্যানালিটিক্স, কমেন্টস, সাবটাইটেলস, মনিটাইজেশন সবগুলো কন্ট্রোল করতে পারবেন। তো আমি এখানে জাস্ট এডিটর যেতে হবে, এডিটরে। সো এই হচ্ছে আমার এডিটিং প্যানেল, এই হচ্ছে আমার এডিটিং প্যানেল। সো দেখেন এখানে আমি আগে ফুল ফিচারগুলো আগে আপনাদের দেখানোর চেষ্টা করছি। যেখানে এটা আমি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে টাইম লাইন। এটা আমি যে বড়ো বা ছোটো করি তাহলে আমাদের এই মনিটরটা, এই ডিসপ্লেটা বড়ো হবে, ছোটো হবে, আর এখানে এই টাইম লাইনগুলো ছোটো বড়ো হবে আর কি। সো এটা আসলে আপনারা তো অন্য কোনো এডিটর ইউজ করছেন, সো অবশ্যই আপনারা বুঝবেন সেম অনেকটা ইজি তার থেকে। সো এটা হচ্ছে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে জুম মাইনাস জুম আউট, অথবা এটা হচ্ছে আপনার ভিডিওটা অনেক সূক্ষ্মভাবে জুম করে দেখবেন অথবা ছোটো করে দেখবেন, এই আর কি। সো ফার্স্টে এখানে দেখাই, এখানে হচ্ছে এখানে ভিডিওর এটা টাইটেল, এটা মিউজিকের লাইনটা, এটা। সো এখান থেকে এলিমেন্টগুলো অ্যাড করা যাচ্ছে। আমি আপনি চাইলে এখান থেকে ক্লোজ দেন, এখান থেকে ক্লিক করে এলিমেন্টগুলো অ্যাড করা যাবে। তো এখানে হচ্ছে আমার ভিডিওটা 25 সেকেন্ডের কম, এই জন্য এখানে দেখা যাচ্ছে না। এখানে ক্লিক করলে আপনি ইন স্ক্রিন নতুন নতুন এলিমেন্টগুলো এখান থেকে অ্যাড করতে পারবেন। হ্যাঁ, সো এবং এখান থেকে মিউজিক অ্যাড করতে পারবেন। ভাষা দেখা এখানে, সো আপনি দেখা যাচ্ছে যে ঠিক এইখানে এসে এখান থেকে এটার পরে এখানে কোনো ট্রিক্স বা কোনো কোনো সেকশন আপনার ভুল হয়েছে, আপনি সেটা বাদ দিতে যাচ্ছেন। সো বাদ দেওয়ার জন্য ঠিক আপনাকে ঠিক এখান থেকে এখানে দেখতে পাচ্ছেন টাইমিং বক্স, আপনি এখান থেকে 2 মিনিটের পরে বা 3 মিনিটের পরে, আপনি যদি এখানে এটা হচ্ছে 1 সেকেন্ড এটা, সো আপনি যাচ্ছেন এখানে যে দুই সেকেন্ড পরে ডাবল জিরো 2 সেকেন্ড পরে আপনি এটা কেটে বাদ দেবেন। সো এখানে 2 সেকেন্ড আসে এখানে জাস্ট এখানে আপনি ট্রিমে ক্লিক করবেন, ট্রিমের পরে এখানে হচ্ছে স্প্লিটে ক্লিক করে দেখবেন এটা কেটে গিয়েছে। সো এখান থেকে আপনি এতটুকু বাদ দিয়ে দেবেন, জাস্ট আপনি এখানে ধরে এভাবে নিয়ে আসবেন, দেন এটা বাদ হয়ে গেল। অথবা ঠিক আপনি যদি এদিকে যেতে চান তাহলে এখান থেকে আপনি কতটুকু যাবেন, সে ধরনের 2 মিনিট থেকে আপনি এখানে এখানে 0.5 বিভিন্ন বাদ দেবেন। তো এখানে চারজন এটা এখানে দেখে চলে গেল, অথবা আপনি এখান থেকে এভাবে দেখে দেখো এখানে ভিডিও প্লে করে এখানে কতটুকু বাদ দেবেন, এখানে দেখে ওই জায়গাতে ভিডিও স্টপ করার পরে ঠিক এখান থেকে এই যে ধরে এখানে এসে ছেড়ে দিলেন। তাহলে আমি যদি এখানে প্লে করে দেখাই, ঠিক এখানে যদি প্লে করি দেখবেন যে এখান থেকে এটুকু বাদ গিয়ে তারপরে ওগুলো প্লে হবে,
জাস্ট ক্লিক, দেখেন এটা বাদ হয়ে গেল, এটুকু ওভার করে যায় এখান থেকে প্লে হলো। সো এটা ধরেন কাটা হয়ে গেল, বা এখানে আরও কাটবেন, আপনি আবার কাটবেন, এখানে ক্লিক করলেন, জাস্ট স্প্লিটে ক্লিক করলেন, তারপর আরেকটু কাটলেন, যে এতটুকু এখানে বরাবর যায়, তারপর এতটুকু কাটলেন। তো আপনি আগেরটা ভুল হয়েছে, আপনি যেটা বাদ দিয়ে চান এখানে ক্রস করে আন্ডো দিয়ে দিলেন, আন্ডো স্প্লিট, বা এখানে আপনি এখান থেকে কাটতে আবার এখানে ক্লিক করলেন, ঠিক স্প্লিটে ক্লিক করলেন, তারপরে আবার এই পর্যন্ত বাদ দিবেন, তাহলে আপনি এখানে যা রাখা আপনি এখান থেকে ধরে নিয়ে যাবেন, এখান থেকে ধরে এখানে ছেড়ে দেবেন। সো এতটুকু কাটা হয়ে গেল, তো কাটার পরে দেখবেন যে এখানে আপনার সেভ দিবেন, সো সেভের অপশনটা হাইড হয়ে আছে। তারপর এখানে আমাকে আপনাকে প্রিভিউ দিতে হবে, প্রিভিউ অথবা ক্লিয়ার অল দিলে সবগুলো ক্লিয়ার হয়ে যাবে। সো আপনি যদি এখানে প্রিভিউ দেন, এখানে প্রিভিউ দিবেন, দেখবেন যে এটা কাটা কমপ্লিট হয়ে গেছে এবং এখানে সেভ অপশানটা শো হয়ে গেছে। এখানে জাস্ট সেভে ক্লিক করলে সেভ হয়ে যাবে। সো আপনি চাইলে সেভ দেবেন, অথবা আপনি যদি আরও চান যে এখানে আপনার মিউজিক অ্যাড করার প্রয়োজন, কোনো মিউজিক ভুল হয়েছে বা মিউজিক এটা রিমুভ করে নতুন কোনো রয়্যালিটি ফ্রি মিউজিক অ্যাড করবেন, জাস্ট এখানে ক্লিক করার পরে জাস্ট এখানে অ্যাড অ্যাড মিউজিক, তো নতুন একটা মিউজিক চলে গেল। এখন দেখতে পাচ্ছেন যে এখানে প্লে হয়ে গেছে। সো আপনি এখানে 10 সেকেন্ডের ভিডিও এটা, সো আপনার এখানে যদি 10 মিনিট বা 5 মিনিট বা 1 ঘন্টা, যত অনেক বড় যদি ভিডিও হয় তো তাহলে আপনি সেখানে এই এখানে দেখেন এই ভিডিওগুলার ডিউরেশন দেওয়া 3 মিনিট, 17 সেকেন্ড, 3 মিনিট, 8 সেকেন্ড, 3 মিনিট, 2 সেকেন্ড, এভাবে দেওয়া আছে। সো আপনি যদি ধরেন আমি এই ভিডিওটা এখানে অ্যাড করলাম, এখানে প্লে করে করে চেক করে দেখলাম, প্লে করে করে দেখে কোন ভিডিও ভালো লাগে সেটা, অথবা আমি এখান থেকে হচ্ছে সার্চ করে বের করলাম, তবে এখানে ফিল্টারিং করলাম কোন মুডে নিব, আমি কত ডিউরেশনে নিব, ফিল্টারিং করে একটা ভিডিও বের করলাম। সো এখানে অ্যাড টু ভিডিও দিলাম, দেখবেন যে এখানে এই আগের আগের এই যে ফেভর মিউজিক আর হচ্ছে এখানে যদি আমি এ পর্যন্ত দিয়ে দিই, তাহলে দেখা যাচ্ছে যে আগেরটা পুরোটা বাদ যা যাবে, এই এটা শুধু বসবে অ্যাড। সো আপনি দেখবেন এটা যদি আপনার 10 মিনিটের বা এই যে এখানে 3 মিনিট 17 সেকেন্ড আছে, ঠিক 3 মিনিট 17 সেকেন্ডের বেশি যদি আপনার এই ভিডিও লেন্থটা হয়, তাহলে ঠিক এইটা ধরেন এ পর্যন্ত 3 মিনিট 17 সেকেন্ড আসলো, আপনার ভিডিওটা আরও বড় আছে। সো এটা যেখানে ফিক্সড হবে এটা আপনি বাড়াতে পারবেন না, শুধু কমাইতে পারবেন, এই 3 মিনিট 17 সেকেন্ড পর্যন্তই আপনার ভিডিওতে বসবে। তো সেক্ষেত্রে আপনার ধরেন 5 মিনিটের ভিডিও বা 10 মিনিটের ভিডিও, তো তাহলে আপনাকে 3 মিনিটের ভিডিওতে সিলেক্ট করে লাভ নেই। তো এখন আপনাকে এখান থেকে যদি আপনার একটা 10 মিনিটের ভিডিও হয়, তো আপনি ডিউরেশন থেকে গেটার দেন 5, মানে 5 মিনিটের ঊর্ধ্বে সবগুলো অডিও আপনার এখানে আসবে। সো আপনি এখানে দিলেন সিলেক্ট করেন, দেখবেন যে এখানে 5 মিনিট 6 মিনিট 7 মিনিট, এখানে দেখবেন 15 মিনিটের আছে, এখানে হচ্ছে 7 মিনিটের আছে, এখানে অনেক বড় বড় থাকবে। সো এখানে যদি আপনার যেখানে এই ভিডিওটা যত বড় ঠিক ওই রকম লেন্থ দেখে একটা অডিও এখান থেকে চুজ করবেন, দেন আপনি ধরেন এটা 24 মিনিটের, দেন আপনি এটা অ্যাড টু ভিডিও দিবেন, তাহলে দেখবেন ঠিক পুরোটাই এখানে ম্যাচ হয়ে যাবে। সব থেকে ভালো হয় কি, আপনার এইখানে আপনার ভিডিওটা ঠিক যত বড় থাকবে তার থেকে ছোট, সরি, তার থেকে বড় অডিও যদি আপনি অ্যাড করতে পারেন, তাহলে আপনি এভাবে কেটে ম্যাচ করে দেওয়ার মাস ভালো হয় আর কি। সো হয়ে গেল, হয়ে যাওয়ার পরে আপনি এখানে জাস্ট আপনি এখানে শেপ চেঞ্জ দিবেন, এখানে তো অনেক বড় হয়ে গেল, আমি দরকার নাই এটা দেওয়ার, আমি রিমুভ করে দিই। সো আমি রিমুভ করে দিল, কারণ এখানে রেন্ডারিং হতে দেরি হবে, সো রিমুভ করে দিই। দেওয়ার পরে আমি জাস্ট হয়ে গেলে শেপ চেঞ্জ দিবেন, করার পরে আমি এখানে চলে আসলাম, ঠিক তারপরে আমার এটা কমপ্লিট হয়ে গেলো মনে করেন, ঠিক তখন আমি এখানে আমার যখন সবগুলো কমপ্লিট হয়ে যাবে, হ্যাঁ ঠিক জাস্ট এই মুহূর্তে সব কমপ্লিট করার পরে এখান থেকে আমি সেভ দিয়ে দেবো, সেভ, জাস্ট সেভ, সেভ দিয়ে দেওয়ার পরে এখানে ধরেন বলছে সেভ চেঞ্জ ইফ ইউ মাইট টেক এ ভিউ, এখানে অনেকক্ষণ টাইম নিতে পারে, এবং হচ্ছে এখানে বলছে আপনার যেই ভিউয়ার্সের জন্য যে নতুন যে ভার্সনটা আপনি রেডি করলেন, ঠিক এই ভার্সনটা আপনার ভিউয়াররা দেখতে পাবে, আগের ভার্সনটা দেখতে পাবে না। আর আপনি হচ্ছে যখন আপনি সেভ করবেন সেটা অরিজিনালভাবে সেভ হয়ে যাবে। সো আমি এটা সেভ দিয়ে দেবো, কিছুক্ষণ টাইম নিতে পারে, এটা ছোট কয়েক সেকেন্ডের, 10 সেকেন্ডে, ওই জন্য বেশি সময় নিবে না, আশা করি দ্রুত হয়ে যাবে। সো এখানে জাস্ট সেভ দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। সো এখানে আমার সেভে ক্লিক করার পরে
ঠিক এটা ভিডিও ইজ বিং প্রসেস প্লিজ চেক ব্যাক লেটার। সো আপনার ভিডিওটা ঠিকইভাবে প্রসেসড হবে, আপনি এটা কেটে দিতে পারেন, এই ট্যাবটা কেটে দিতে পারেন বা রাখতে পারেন আপনার ইচ্ছা। আপনার ভিডিওটি যখন কমপ্লিট হয়ে যাবে অটোমেটিক্যালি সেটা পাবলিশড হয়ে যাবে, আপনি সেটা পরে চেক করে নিতে পারবেন। অলরেডি দেখতে পাচ্ছেন আমার ভিডিওটি এডিট কমপ্লিট হয়ে গেছে। আপনি যদি এখন আপনার চ্যানেলে যেতে চান, সো আপনি দেখবেন যে এখানে এটা কমপ্লিট হওয়ার পরে এখানে দেখা আছে আপলোডেড, আপলোডেড লেখা আছে। সো এটা এডিট হওয়ার পরে সেটা আপলোড হয়ে গেছে আর কি। ওকে বন্ধুরা, আশা করি সব কিছু ঠিকঠাক মতো বুঝতে পেরেছেন এবং আপনাদের প্রবলেম সলভ করতে পেরেছেন। সো ভিডিওটি থেকে যদি আপনারা একটুও উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাদের কাছ থেকে একটু লাইক আশা করছি এবং সাবস্ক্রাইব তো মাস্ট। সো কথা হবে আবার নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।